আমার মেয়ে রঙ্গোলি আঁকছে, আজকে কালী পূজোর দিন, আমাদের দিওয়ালি পাতাও হয়েছে, আর দিওয়ালি পাতা হয়েছে, আর যে কালী পুজো ঠিক হয় না, ওই রঙ্গোলি আঁকছে মেয়ে, শখ করে মেয়ে গত বছরও এঁকেছিল, এবারেও আঁকছে। শুভ দীপাবলি, শুভ দীপাবলি। এই রঙ্গোলি করা কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রঙ্গোলিটা দেখে নি। হ্যাঁ, হ্যালো, কেমন লাগছে? ভুল করে হ্যাপি দিওয়ালি লেখা, দারুণ হয়েছে, বিউটিফুল। আর ওদিকে দিওয়ালি পেতেছি, এখানে একটু আলো জ্বলে দিলে ভালো হয়। আচ্ছা, এদিকে আমি একটু সাজগোজ করেছি, আর এবার আপনাদেরকে আমি একটু আমাদের সাজানো হয়েছে বাড়ি, বাড়িটা একটু দেখিয়ে দিই। এখানে টুনি লাগিয়েছি, আর এদিকে আর এদিকটায় দেখুন, এটা হলো আমাদের ব্যালকানিটা, ব্যালকানিতে পুরোটা টুনি দিয়ে সাজানো হয়েছে। এই পুরনো ব্যালকনি, পুরনো ব্যালকনি মানে এটা নতুন ব্যালকনি ছিল, এটা পুরনো ব্যালকনি, হোম ট্যুরে আপনারা দেখেছেন, সেটাকে ডেকোরেট করা হয়েছে। ওই দিক থেকে নতুন ব্যালকনিটা দেখতে পাওয়া যাচ্ছে। পুরোনো ব্যালকনিটা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। গাছগুলো একদম ডেকোরেট হয়ে গেছে, সব সিস্টেমগুলো বাবাই করেছে, টুনিগুলো লাগানো। এটা হলো লাইটগুলো রঙ্গোলির কাছে দেবো, এগুলো। আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন রঙ্গোলিটা লাইট দিয়ে সাজিয়ে পুরোটাকে সুন্দর করে ডেকোরেট করে ফেলেছি, আপনারা নিশ্চয়ই জানাবেন যে কেমন লাগলো এই রঙ্গোলি ডিজাইন, আপনাদের কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অসাধারণ হয়েছে।